সুন্দর। ও শুরু হয়ে গেছে? ও ঠিক আছে, মিষ্টি ব্লগের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আজকে মা রয়েছে সঙ্গে, আর বেশি কিছু আইটেম করেনি, কিছু আইটেম আছে, আর মিষ্টিও ক্যামেরাতে রয়েছে। তোমাদের দেখাতে চলেছি আজকে খাওয়াটা, আজকে কী কী রান্না করেছে মা। তোমাদের প্রথমে বলে দিই, এটা যতটা সম্ভব মা কি চিকেন পেঁয়াজি, দেখে নাও কেমন। এ হচ্ছে চিকেন পেঁয়াজি, এটা সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে, বাহ সুন্দর একটা রেসিপি, বাহ বাহ বাহ। আর এটা হচ্ছে দিতে, তোমরা তো বুঝতেই পারছো চিকেন আছে, খুব সুন্দর কষা কষা চিকেন, আমার দেখেই তো লোভ লাগছে, জিভ থেকে জল বেরোচ্ছে। এখানে রয়েছে কি, এটা চাটনি, তেঁতুলের তেঁতুলের টক। আর এখানে আবার বেগুন ভাজা দিয়েছে, আর এখানে স্যালাড রয়েছে, কাসুন্দি, কাসুন্দিটা দিয়েছে ওই পেঁয়াজিটা খাওয়ার জন্য, চিকেন পেঁয়াজি। আর প্রথমে আমি একটু টকটা খেয়ে নিই, ভালোই লাগে। আহ গরমের মধ্যে টক খুব সুন্দর। আমি প্রথমে বেগুনটা দিয়ে খেয়ে নিই, পেঁয়াজিটা খাবো। বেগুনটা দিয়ে খাওয়ার পরে পেঁয়াজিটা আমি শুরু করবো, মানে পেঁয়াজি খেয়ে বেগুনটা আবার ভালো লাগবে। তাই বেগুনটা দিয়ে আগে খেয়ে নিই, তোমাদের তারপর বলছি পেঁয়াজিটা কেমন হয়েছে। চিকেন পেঁয়াজি মার স্পেশাল হাতের রান্না, তো বন্ধুরা বেগুন ভাজা দিয়ে ভাত কত সুন্দর যে লাগে। আর এর মধ্যে যদি একটু ঘি দাও, ঘিটা শেষ হয়ে গেছে, না জানি ঘিটা দিতাম, ঘি আমাদের বাড়ি শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। তো এই বেগুন ভাজা আর ভাত দিয়ে কতটা যে সুস্বাদু লাগে তোমরা জানোই না, যারা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা যারা খাওনি তারা খাও, খেয়ে দেখো কেমন লাগে। না একটু নুন দাও তো, হালকা নুন দিয়ে দাও তো, শুরু করা যাক। বেগুন ভাজা দিয়ে ভাত হেভি লাগে, হেভি সুন্দর, কাঁচা লঙ্কা, একটা বেগুন ভর্তা, ওটা তো অনেক রকম মশলা টশলা দিয়ে বানানো, ওটাও খুব দারুণ লাগে, ওটা নেক্সট একটা ভ্লগে তোমাদের দেখাবো। মনে হচ্ছে এই যে ভাত খাই, বেগুন আর লাগবে না, এই যে এত আইটেম রয়েছে, না তারপরে রয়েছে সজনে ডাঁটা আছে, এগুলো খেতে হবে না। এবার খাবো আমি চিকেন পাকোড়াটা, দেখো খেয়ে দেখে দারুণ বানিয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে বন্ধু। এরকম এর মধ্যে কী কী দিয়েছো, পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছি, বেসন, লঙ্কা, আদা, জিরে সব দিয়ে মশলা সব দিয়ে সুন্দর করে চিকেন দিয়ে বানিয়েছি। আর পেঁয়াজ কাট, এই টেস্ট, এটা আমি পরে খাচ্ছি, আরও কিছু রয়েছে। সজনে ডাঁটা বন্ধুরা গরমে, এই সময় বসন্তকালটা, তোমরা মনে করে বসন্তকালে সজনে ডাঁটাটা বেশি করে খাও, শরীরটা ঠান্ডা হবে, আর কোনো রকম যে গরমে বসন্তকালে যে রোগগুলো হয় ওগুলো থেকে মুক্ত থাকবে শরীর। দারুণ, আমার তো সজনে ডাঁটা, সজনে ডাঁটাটা বিশেষ করে খুব ভালো লাগে, আর এই যে আলু কুমড়ো সজনে ডাঁটা আর সর্ষে, না সর্ষে বাটা, এই দিয়ে করছে খুব সুন্দর লাগে খেতে। আমি একটু খেয়ে দেখি, ডাঁটাগুলো একটু সাইডে রাখি, তোমাদের খাওয়া দেখাচ্ছি ডাঁটাটা কি। বসন্তকালটা আমার সজনে ডাঁটাই চলে, সবাই ভালো খায়।
শস্যে বাটাটা দিয়েছে বলে একটু বেশি টেস্ট লাগে। সজনে ডাটা দিয়ে যদি প্লেন ঝোল করো একটা হয়, ওটাও খুব ভালো লাগে। আর সর্ষে বাটা দিয়ে করলে তো কথাই নেই। তোমরা দেখতে পাচ্ছ সজনে ডাটা দিয়ে খাচ্ছি। সজনে ডাটা কিন্তু তোমরা অবশ্যই খাও, সবারই খাওয়া উচিত। খুব ভালো হয়েছে। আমি বন্ধুরা খাওয়ার মাঝে মাঝে একটু জল খাই, যেহেতু আমার অভ্যাস। রবীন্দ্র ডাটার মধ্যে যে স্বাদটা থাকে, দারুণ। তোমার যা খাওনি সর্ণারা খেয়ে যাবে। আবার কমেন্ট করে জানাও কেমন লাগলো। এইবার চলে আসছে আসল যে রান্নাটা, মাংস। মাংস আমার অতি ফেভারিট, আমি নিয়ে নেব। মাংসটা আজকে কে রান্না করেছে, তুমি না বাবা? আমি রান্না করেছি। বাহ, আমার বাবাও রান্না করে, সেই জন্য শুনে নিলাম কে রান্না করেছে। মাই রান্না করেছে, তোমাদেরকে খেয়ে বলি কেমন লাগে। চিকেন কার কার ভালো লাগে কমেন্টসে জানাও, বলো কেমন লাগে। মেটো সবার কেমন লাগে বলো কমেন্টসে, আমার তো ভালোই লাগে। মাংসের সাথে ভাত মাখিয়ে ভাতটা মুখে দিয়ে দিই, পেঁয়াজ এক চামচ দেওয়া যায়। পেঁয়াজ শসা ভালো ভালো লাগে, ভালো তো লাগে, শরীরটাও ঠান্ডা করে। পেঁয়াজ শসাটা খেয়ে মাংস খাই। খুব সুন্দর হয়েছে, খুব নরমও হয়েছে।
মাছ মাংস টকটা যদি খাওয়া যায়, টকটা খাওয়া হেবি সুন্দর লাগে। যে কোনো তরকারির সঙ্গে, চিকেনের সঙ্গে হোক, মাছের সঙ্গে হোক, এগুলো আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছি যে টকটা খেলে নাকি হেভি টেস্টি আসে। ওই জন্য আমিও এখন মাঝে সাঝে তেঁতুলের টকটাই। দিদা কিন্তু খুব সুন্দর রান্না করত। আমের সময় আমের টক, এখন আমটা পাওয়া যাচ্ছে কিন্তু করছি না। খুব ভালো লাগছে বন্ধুরা খাওয়াটা, মাংসটা খুব টেস্ট হয়েছে। তো মায়ের হাতের রান্না যারা যারা ভালোবাসো তারা যারা কমেন্টসে জানাও। মাংসের মধ্যে একটা সুন্দর মশলা দিয়েছে যার কারণে আরও টেস্টটা ভালো লাগছে। আমি এর সাথে আর একটা পাকোড়া খাবো। টকটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা এইভাবেই খাওয়া চলতে থাকবে, আমি শেষ করব খাওয়াটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি খেতে থাকি বন্ধুরা, আর ভিডিওটা এইটুকুই। গুড বাই।